আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন ফজিলত শেখ আল্লামা শেখ আহমদুল্লাহ দামত বরকাতুম আলিয়া, এবং একটু আগে যিনি বক্তব্য রেখেছেন অসাধারণ, তাঁর নীলাকণ্ঠে খুবই ছান্দিক নৈপুণ্যতা, বাক্যালঙ্কারের সকল সৌন্দর্যের সমাহার ঘটিয়ে চমৎকার বক্তব্য রাখলেন আল্লামা শাহ ওলিউল্লাহ। আজকে সবগুলো উল্লাহ, একদিকে শেখ আহমদুল্লাহ যিনি একটু আগে আলোচনা করেছেন শাহ ওলিউল্লাহ, এর আগে যিনি আলোচনা করেছেন শাহ ওবায়দুল্লাহ, এর আগে যিনি আলোচনা করেছেন শেখ মুহিবুল্লাহ। তা আমরা সকলে এবাদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং মিলে দিলেন দেরবাজে। যাই হোক, সময় খুবই কম। আপনারা আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব আহমদুল্লাহ সাহেবের কে দেখার জন্যে শোনার জন্যে অধীর আগ্রহে আপনারা বসে আছেন। এছাড়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারীদের নীলাকণ্ঠে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। প্রচণ্ড কষ্ট আপনাদের, আসরের পর থেকে এই পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন। ওয়াইন একবারে নিজিগুড়িকে দিলে কেন মুসলগুলি ভালো হচ্ছে না? যাই হোক, সময় নেই, সময় আল কোরআন ও বিজ্ঞান, এটা অনেক লম্বা বিষয়, বিশদ আলোচনার প্রয়োজন। সময় যেহেতু কম, দুই একটি কথা বলে আমরা শেষ করব। এক সময় বিজ্ঞানীরা বলতেন যে বিজ্ঞান এই বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে যখন মানুষ চাঁদে যাচ্ছি, আমরা মঙ্গল গ্রহে যাওয়ার উপক্রম, আমরা সমুদ্রের অতল তলে পৌঁছে গিয়েছি, বৃষ্টি হলে কত পানি পেলাম আমরা পরিমাপ করতে পারি, ভূকম্পন হলে এর মাত্রা কত ছিল তা আমরা বলিতে পারি, এমনকি পৃথিবীর ভর কত, ওজন কত সেটা বিজ্ঞানীরা পরিমাপ করতে পারে, এমনকি এই পৃথিবীর ঘন্টায় কত মাইল বেগে চলছে সেটি বিজ্ঞানী পরিমাপ করতে পারছে। এই ধরনের আবিষ্কার, মানুষ রকেট আবিষ্কারের মাধ্যমে শুধু এই পৃথিবীতে নয়, বিভিন্ন গ্রহের নক্ষত্রে, বিভিন্ন চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে যাওয়ার প্রায় কাছাকাছি চলে গিয়েছে। এমনই এক সময় এক ধরনের ভীতি আমাদের মাঝে ছিল, এমনকি অনেক বিজ্ঞানীও ঘোষণা করেছিল যে আমাদের বিজ্ঞান এত এক উচ্চ মাত্রায় পৌঁছবে যখন আর ধর্মের অস্তিত্ব থাকবে না, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা বলতে চাই, তোমার বিজ্ঞান যত বিকশিত হবে, যত তুমি চাঁদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় যত বেশি চর্চা হবে, যত বেশি নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের নয়া দিগন্ত উন্মোচিত হবে, ইসলামের, ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, আমার নবী যে সত্য, সেই কথা সন্দেহাতীতভাবে আরও মানুষের কাছে প্রতিবাদ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন বিজ্ঞানীরা অবাক, শুধুমাত্র মাহফিলে শ্রোতারা আওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, এখন যখন বিজ্ঞানী শুনে তখন সে কোরআনে পাকের আয়াত দেখে অবাক হয়ে যায়। মরিস বুকাইলের মতো চিকিৎসা বিজ্ঞানী কোরআনে পাকের আয়াত শুনে অবাক হয়ে যায়। জজ বান্নার্সো কোরআনে পাকের বিজ্ঞান ময়তা দেখে অবাক হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে কথা তাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, এই বাণী এই কিতাব কখনো মানব রচিত গ্রন্থ হতে পারে না, এটা অবশ্য আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। সেই ধরনের যেমন দেখুন, একজন বিজ্ঞানী শুধু কোরআনে পাকে একটি আয়াত দেখে বলল যে এই আয়াতটি প্রমাণ বহন করে এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে, কারণ কি, এখানে
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, এ মহাজগৎ কীভাবে সৃষ্টি হলো, বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করল। তারা চাঁদে গেল, শুধু গাছপালা নেই, পানি নেই, আর বাকিটা হুবহু আমাদের পৃথিবীর মতো। মঙ্গল গ্রহ, সেখানে এর মাটি বালি হুবহু আমাদের পৃথিবীর মতো। সূর্যে যা আছে আমাদের পৃথিবীতে প্রায় 92% যা আছে সূর্যে আছে পৃথিবীতে। এমনকি বিভিন্ন গ্রহাণু থেকে ছিটকে পড়া কণা অণুকণা যেগুলো এই পৃথিবীতে ধেয়ে আসে, সেগুলো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আমাদের পৃথিবীর সাথে মিল। বিজ্ঞানী হওয়া দিবে কি হতবাজি, চাঁদের সাথে আমাদের পৃথিবীর মিল, মঙ্গল গ্রহের সাথে মিল, সূর্যের সাথে মিল। এই মিল কেন? নিশ্চয় এগুলো যে কোনো এক সময় এক জায়গায় ছিল। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এক জায়গায় ছিল। কারা বলছে? বিজ্ঞান। এবং তারা বলল সেটা বিস্ফোরিত হলো, এরপর সেখান থেকে কণা অনুকণাগুলো আজকের চাঁদ হয়েছে, পৃথিবী হয়েছে, এই ধরনের একটি ধারণা যেটার নাম দিয়েছে বিজ্ঞানীরা বিগ ব্যাং। বিগ ব্যাং বাংলাতে বলা হয় মহাবিস্ফোরণ। এটা হলো বিজ্ঞানীদের কথা। তাহলে বিজ্ঞানীরা কি বলছে? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব একটির সাথে আরেকটি মিল, তার মানে এগুলো যে কোনো এক সময় এক জায়গায় ছিল। এই বিজ্ঞানী সে অবাক হল কোরআনে পাকের একটি আয়াত দেখে, বললেন যে আমরা শত বছর গবেষণা করে যেই কথা বললাম আর এই কথাটি কোরআনে আছে 1500 বছর আগে। শুকরানে সুবহানাল্লাহ। যদিও বিজ্ঞানের কোরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কোরআন রসায়ন বিজ্ঞানের কোনো সাবজেক্ট নয়, পদার্থ বিজ্ঞানের কোনো সাবজেক্ট নয়, মেডিকেল সায়েন্সের চুল ছেড়া ব্যাখ্যা দেওয়া কোরআনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ। কোরআনের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দেওয়া। আমাদের এই সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে শ্রী বর্ণনা করে দেয়া। আর এই কথা বলতে গিয়ে সেখানে চলে আসছে বিজ্ঞান। যেমন দেখুন আল্লাহ পাক সুবহানাহু তাআলা, যাতে আমরা মানুষ নাস্তিক না হয়, যাতে মানুষ সংশয়বাদী না হয়, যাতে মানুষ প্রকৃতিবাদী না হয়, যাতে মানুষ এই কথা বলতে না পারে যে আমার সৃষ্টির কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো এমনিতেই হয়েছে, স্রষ্টা বলতে কেউ নেই, সকল বড় নাউজুবিল্লাহ, এই কথা যাতে বলতে না পারে আল্লাহ তাআলা কোরআনে পাকের একটি আয়াতে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, সেখানে চলে আসছে বিজ্ঞান। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, যারা কাফির, যারা আমাকে অস্বীকার করে, যারা নাস্তিক, যারা প্রকৃতিবাদী, যারা সংশয়বাদী, যারা আমাকে অস্বীকার করে কিভাবে সম্ভব? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি চিন্তা করে দেখো না, এই চাঁদ, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই আসমান এবং জমিন আমি কিভাবে সৃষ্টি করেছি? এই আসমান এবং জমিন কানাতা রাতকান, এক সাথে ছিল, একীভূত ছিল, কেন্দ্রীভূত ছিল, ফাফাতাক না হুমা, অতপর এটাকে আমি আলাদা করেছি। আল্লাহ তাআলা দেখুন আসমান এবং জমিন এক ছিল, অতপর এটাকে আমি আলাদা করেছি। ওয়াজআলনা মিনাল মা, এবং পানি থেকে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। বিজ্ঞানী অবাক বলছে আসমান জমিন এক ছিল, এই কথা আমরা বিজ্ঞানীরা বলছি। মাইকেল স্টিফেন হকিং যে মারা গিয়েছে মাত্র 5 বছর আগে, যিনি এই বিগ ব্যাং এর থিওরিকে যিনি প্রমাণ করেছেন, আর এই বিজ্ঞানীরা বললেন
আসমান জমিন দিয়ে এক ছিল, যা আমরা আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে মাত্র 50-60 বছর আগে যেই কথা আমরা বলছি এখন, আর আমরা অবাক হলাম কোরআনে পাকের এই আয়াতে সেই কথাটি আছে আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ তাআলা, যারা আমাকে অস্বীকার করে কেন তারা চিন্তা ভাবনা করে না, আন্নাস সামাওয়াতুল আরদ, আসমান এবং জমিন এক ছিল, ফাফাতাক নাহুমা, অতপর এটাকে আমি আলাদা করেছি। সকলে বললেন সুবহানাল্লাহ। বিজ্ঞানে বললেন এই কথা আজ থেকে 1000 বছর নয়, 200 বছর আগেও কোনো মানুষের পক্ষে আসমান জমিন এক ছিল এই কথা আমাদের ধারণায়ও ছিল না। তাহলে বিজ্ঞান যা এখন বলছে সেই কথাটি কোরআনে আছে আজ থেকে 1500 বছর আগে। সকলে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত, সময় যেহেতু কম, একজন সমুদ্র বিজ্ঞানী, তিনি ঈমান আনছেন কোরআনে পাকের একটি আয়াত দেখে। শিপের ক্যাপ্টেন, শিপ বুঝুন তো বাজি, পানি জাহাজের, ওনার ডাক দিয়ে বঙ্গোপসাগর, জাহাজ যে চালায় তাকে কি বলে? নৌকো জীবে চালাইবে মাঝি, আর শিপ চালাই দিবে কি হয় ইংরেজি হয়ে দিবে বাজি, ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন, তার কো ক্যাপ্টেন, তার সহকারী একজন ক্যাপ্টেন ছিল মুসলিম। সেই মুসলিম থেকে সে কোরআন শরীফ তেলাওয়াত করছে, সেখানে একটি আয়াত এলো, যে আয়াতটা আমরা সকলের কাছেই মুখস্থ, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এটার অর্থ হলো দুই সাগর এক জায়গায় চলছে, এদিকে প্রশান্ত মহাসাগর, পাশে আছে আটলান্টিক মহাসাগর, একদিকে আছে ভূমধ্য সাগর, আর একদিকে আছে লোহিত সাগর। আল্লাহ তাআলা বলছেন দুই সাগর এক জায়গায়, কিন্তু মাঝখানে রয়েছে এক বিশাল পার্থক্য। এই সাগরের পানি, তার ধর্ম, তার বর্ণ, তার রং, তার সাধারণ বৈশিষ্ট্য, তার স্বাদ গুণাগুণ একরকম, পার্শ্ববর্তী সাগরের পানি সম্পূর্ণ ভিন্ন রকম। ডন করে হন সুবহানাল্লাহ। এই সাগরের পানি এই সাগরে যেতে পারে না, ওই সাগরের পানি পার্শ্ববর্তী সাগরে আসতে পারে না। কে বলছেন? এটা শুধু এই জায়গায় না, আরও অনেক জায়গায় আছে। এই আয়াতটা যখন ওই ক্যাপ্টেন সাহেব তার মুসলিম কো ক্যাপ্টেনের কাছে দেখল, বলল যে অসম্ভব, এটা তোমাদের কোরআনের আয়াত হলো কিভাবে, এটা তো হতেই পারে না। কারণ কি? এই দুই মহাসমুদ্রের মোহনা দেখা আজ থেকে 400-500 বছর আগে মানুষের পক্ষে সম্ভব ছিল না। আটলান্টিক মহাসাগর, যারা আমেরিকায় গিয়েছেন সেই সাগর পেরিয়ে যেতে হয়, প্রশান্ত মহাসাগর, এই দুই সাগর যেখানে আছে মাঝখানে, সেটা জাহাজ ছাড়া দেখা সম্ভব? ফ্লাইট ছাড়া দেখা সম্ভব? তাহলে বিজ্ঞানীরা বলছেন, ওই ক্যাপ্টেন বললেন, আমরা জাহাজ পরিচালনা করে যেই দৃশ্য দেখতে পাই, যেই দিকে আটলান্টিক মহাসাগর, পার্শ্ববর্তী আছে প্রশান্ত মহাসাগর, মাঝখানে দূর থেকে আপনাকে মনে হবে বিশাল এক রাস্তা, বাঁশখালীর একবারে নাকশিদা রাস্তা, আসলে সেটি রাস্তা নয়, আপনাকে মনে হবে যে সেটি রাস্তা। কারণ কি? এই সাগরের পানির কালার একরকম, পার্শ্ববর্তী সাগরের পানির কালার ভিন্ন রকম। ডন করে হস ভাঙাল। উনি বললেন যে তোমাদের আমি যতটুকু জানি, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো লাম ইয়ারকাবিল বাহর, হাদিসে আসছে তিনি কখনো সমুদ্রে সফরে যান নাই। আর ওই যুগে কি শিপ ছিল, জাহাজ ছিল, হেলিকপ্টার ছিল, ফ্লাইট ছিল উপর থেকে দেখার এই দৃশ্য? উনি বললেন এটাই যদি হয় কোরআনের আয়াত, অবশ্যই আমি
হরফ করে বলতে পারি, এ আয়াতটা কোন 1400 বছর আগে তো দূরের কথা, 500 বছর আগেও কোনো মানুষের পক্ষে এই বক্তব্য দেওয়া সম্ভব? সুতরাং তোমার কোরআনে যেটি এই কথা আছে, মারাজাল বাহরাইন দুই সাগর এক জায়গায় পড়ল, মাঝখানে আছে অদৃশ্য প্রাচীর, এই সাগরের পানি অন্য সাগরে যেতে পারে না, অন্য সাগরের পানি পার্শ্ববর্তীতে আসতে পারে না, এটা কখনো কোনো সাধারণ মানুষের বক্তব্য হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সাহেব, তিনি ঈমান আনলেন ছোট্ট কোরআনে পাকের একটি আয়াত দেখে, এবং সেই আয়াত ছিল আরো জাহান্নামের আজাব বিষয়ক। জাহান্নামের আজাবের কথা শুনে সে তো ভয় পাওয়ার কথা, বরং সে এই আয়াত শুনে বললেন, এই আয়াত প্রমাণ বহন করে কোন মানব প্রচিত গ্রন্থ কোরআন নয়। কারণ কি? আল্লাহ তাআলা সেখানে জাহান্নামে যারা যাবে, যারা সত্যকে দেখার পরেও, সত্য প্রমাণিত হওয়ার পরেও সত্যকে গ্রহণ করে না, যারা অকাট্য প্রমাণ যুক্তি সব কিছু দেখার পরেও, উপলব্ধি করার পরেও মহাসত্য আল্লাহ তাআলার বিধানকে মেনে নিতে পারে না, ঈমান আনতে পারল না, জাহান্নামে হচ্ছে তার ঠিকানা। কোথায় তার ঠিকানা? জাহান্নাম। জাহান্নামে কি হবে? জাহান্নামে কি আছে? আগুন। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, অস্বীকার করবে, সৌফা নুসলিহিম নারা, জাহান্নামের আগুন হচ্ছে তাদের ঠিকানা। তো জাহান্নামে আগুনে কি হবে? আগুনে জ্বালি কি অবস্থা হবে? মারার বাজি কি সেখানে আনন্দ করবেন? পুড়ে যাবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম, যখন জাহান্নামে স্বাভাবিক আগুন প্রচণ্ড তাপে ধাও ধাও করে যেখানে আগুন জ্বলছে, সেখানে রক্ত মাংসের শরীর যদি সেখানে নিক্ষিপ্ত হয়, অবশ্যই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, চামড়া গোস্ত সব বসীভূত হবে। আল্লাহ তাআলা বলছেন এখানে ভালো করে খেয়াল করতে হবে, কুল্লামা নাজিজাত জুলুদুহুম, যখন জাহান্নামে গিয়ে তার চামড়া পুড়ে যাবে, গোস্ত গলে যাবে, বাদ্দাল্লাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে আমি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিকভাবে আবার নতুন করে চামড়া আমি তৈরি করব, লিয়াদুকুল আযাব, যাতে সে আযাব আবার আরো নতুনভাবে, আরো কঠিনভাবে, আরো তীব্রভাবে, যাতে সেই জাহান্নামের আগুন যাতে সে অনুভব করতে পারে, অর্থাৎ শাস্তি যাতে আরো পূর্ণ মাত্রায় যাতে সে পেতে পারে, সেই জন্য আমি তার চামড়া পুড়ে যাওয়ার পর আবার স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিকভাবে নতুন চামড়া তৈরি করে দেব। এখানে বিজ্ঞানী অবাক হওয়ার কি আছে? এখানে বিজ্ঞানী বললেন, ডাক্তার সাহেব বললেন, অসম্ভব, এই আয়াত তো আজ থেকে 200-300 বছর আগেও কোনো মানুষের পক্ষে এই ধারণা করা সম্ভব নয়। কারণ কি? আগে আমরা জানতাম যত বেশি পড়বে তত বেশি জ্বালা যন্ত্রণা হবে, যত বেশি ফোড়া যাইব তত বেশি ব্যথা হইব, এইবার আমরা জানুন কি না, মেডিকেলও করতেন না, এবার টোটোবা হয়তো যত বেশি ফুরিবে তত বেশি ব্যথা কমে যাবে, তার মানে আবার ইয়ে নগজন ওনারা হালকা ফোড়া যাইলে ব্যথা নবেলে আবার বেশ ঘুরি ফুরি ন ফেলাইবে। কারণটা কি? কারণ বলছে আমরা যে ব্যথা অনুভব করি, এই যে ব্যথা সেটা কি দিয়ে? ডাক্তাররা বলছে চামড়া। এই চামড়াতে কি আছে? এই যে আমরা টেলিফোনে কথা বলি, এক টেলিফোন আরেক টেলিফোনের সাথে কি আছে? তার আছে। এই চামড়ার নিচে যে নার্ভগুলো আছে, শিরা উপশিরা, রক্ত দিয়ে রক্ত রক্তলি বুঝিব আছে,
এই শিরাগুলো একজন মানুষের মধ্যে এতগুলো তার আছে, যেগুলো যদি আলাদা করা হয় একজন ব্যক্তি থেকে তারগুলো নারগুলো একটির সাথে একটি যদি তার লাগানো হয়, মেডিকেল সায়েন্স বলছে সারা পৃথিবী পেঁচিয়ে দেওয়া হবে, একজন মানুষের রোগ শেষ হবে না। এই তারের মাধ্যমে মানুষ ব্যথা অনুভব করে। যে মশায় কামড় দিল, আপনি সেকে মার দিলেন কিভাবে? কামড়ালো তো পায়ে, আপনি এভাবে বুঝতে পারলেন কিভাবে? ওই যে চামড়ার নিচে যে তার আছে, এর মাধ্যমে আমরা অনুভব করতে পারি। তো একজন মানুষ যখন সে পড়া যাবে, চামড়া তার জ্বলে গেলে, তার যদি নষ্ট হয়ে যায়, হন টেলিফোনও তার নতা নেই, আরে দিনটে বড় সিলেটও দৌড়িব না, মাঝুরি তার নাই। ঠিক এখানে যখন সে পড়া যাবে, তার তারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কোনো ব্যথা সে পাবে না। এই জন্য মেডিকেল সায়েন্স বলেছে, কেউ যদি সামান্য পোড়া যায়, চামড়া পোড়া গেল, ব্যথা পাবে বেশি। দ্বিতীয় নম্বর পোড়া হলো চামড়া নাই, গোস্ত আর হাড়টি আছে, আগের থেকে ব্যথা কমে যাবে। কেউ পড়তে গিয়ে চামড়াও নয়, গোস্তও নয়, হাড়টিটাই আছে, ব্যথাই থাকবে না। সেই হাড়টি কেউ যদি কাঁচি দিয়ে কাটেও উফ শব্দ করবে না, কারণ কি? তার নাই সেখানে। তাহলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, যদি এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তাকে জাহান্নামে ফেলব, জাহান্নামের আগুনে গিয়ে যখন তার চামড়া জ্বলে যাবে, নার নিঃশেষ হয়ে যাবে, তাহলে তো সে আর আজাবেই পাবে না। তাহলে ডাক্তাররা বলতো, হে মৌলবী, তোমার জাহান্নামকে আমি ভয় পাই না, কারণ কি? তুমি বলছো জাহান্নামে আগুন, আগুনে গেলেই আমার চামড়া পড়ে যাবে, আর চামড়া যদি পুড়ে যায়, জাহান্নাম আর জান্নাত বরাবর আসছে, দুইটাই তো এক সমান হয়ে যাবে, আমি তার ব্যথাই পাবো না। জান্নাত জাহান্নামে থাকলে আমার অসুবিধা কী হবে? এই কথা কোনো ডাক্তার সাহেব যাতে বলতে না পারে। পরে ফিজিওলজি, অ্যানাটমি এগুলো আবিষ্কার হবে। সেই জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে 1400 বছর আগেই বলছেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম, যখন তার চামড়া পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে বদলাল্লাহুম, বদলে দেব, আবার নতুন করে চামড়া তৈরি হবে, যাতে এক সেকেন্ডের জন্য এই জাহান্নামের আজাব ভোগ করার ক্ষেত্রে যাতে ছন্দ পতন না হয়। ওই বিজ্ঞানী বললেন, চামড়া দিয়ে নার্ভ দিয়ে যে ব্যথা অনুভব হয়, আমরা ডাক্তাররা মেডিকেল কলেজে অ্যানাটমি ফিজিওলজির মাধ্যমে যেই কথা আমরা জানতে পারি আধুনিক যুগে, আর সেই কথা আছে কোরআনে 1400 বছর আগে। সুতরাং এটা কোনো মানুষের গ্রন্থ নয়, অবশ্যই আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথাটি বলে শেষ করতে চাই, সেটি হলো, আমরা আগে জানতাম এই পৃথিবী অনানিষ্ট ইউনিয়ন, এতে যেতে বুসল যেত, বুসল খোঁজ নেই বেরে ভূকম্পন, তখন বলা হতো আমাদের নানিরা দাদিরা অনেক সময় কিচ্ছা করে বলতো যে এই পৃথিবী ভূকম্পন কেন হয়, যেহেতু এই পৃথিবী গরু দুইটা গাভী এই পৃথিবী বহন করছে, যখন এক শিঙে ক্লান্ত হয়ে যায়, তখন সে আরেক শিঙে যখন ইভেজাতে কী করে অদল বদল করে, তখন হয়ে যায় হালকা কী হয়, ভূকম্পন হয়, হইতু না হইতু আসে না না আইবে, আজও বহু জায়গা থামিবে চলের, এমনকি অনেকে এখনো ধারণা যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেগুলো কোথাও আছে গরু ধরে আছে, কোথাও ঘোড়া ধরে আছে। এই বিজ্ঞানীরা বলল যে না, এখানে গরুর কোনো অস্তিত্ব নেই, সব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আছে মহাশূন্যে, এই সামনে দাঁড়িয়ে আছে স্তম্ভের উপর, বিল্ডিং দাঁড়িয়ে আছে পিলারের উপর, আর আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সব আছে শূন্যের উপর ভাসছে, কোনো খুঁটি নেই। এই কথা বিজ্ঞানী বললেন, আমি বলার আগে
আমি অবাক হলাম কোরআনুল কারীমে আছে সেই কথা, খালাকাস সামাওয়াতি বিগাইর আমাদিন তারাউনাহা। এখানে আবার লম্বা সময় নেই, ফাইতাম না, এক জায়গাত বলছেন বিগাইর আমাদিন তারাউনাহা, তুমি দেখতে পাও এমন খুঁটি দিয়ে আমি সৃষ্টি করি নাই। আরেক জায়গায় বলা হচ্ছে কোনো খুঁটি ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া শূন্যের উপর সমস্ত আসমান জমিন যা কিছু আছে সব আমার হুকুমে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। সকল বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানী অবাক হলেন যে চন্দ্র সূর্য যা মাত্র 100 বছর আগে গল্পে ছিল গরুর শিঙের উপর, অন্য কেউ ধরে আছে বা স্তম্ভের উপর আছে, আর বিজ্ঞানী বলছে সব মহাশূন্যের উপর ভাসছে, আর এই কথাই আছে কোরআনে 1500 বছর আগে। সুতরাং এটি প্রমাণ বহন করে এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়। এই জন্যে ডক্টর মরিস বুখারি তিনি 2টি বই রচনা করেছেন, এভাবে বক্তব্যের মাধ্যমে এই বিষয়ের উপর পুরোটি আলোচনা করা সম্ভব নয়। এই জন্যেই আজকের এই মডেল মাহফিলে আপনাদের জন্য এখানে সকল ওলামা ইকরামের বক্তব্যগুলো এখানে ছাপানো আছে। আমার মনে হয় আর সময় আমরা দীর্ঘায়িত না করি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।